মহারাজের জয় হোক। সানডে পান্ডে, এমন কিছু একটা উপায় বার করতে হবে যাতে গোপাল এবং মহারাজ দুজনকেই জব্দ করা যায়। এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। বাহ, দারুণ নাটক তো, দেখি তো এবার কি হয়। গোপাল ভাঁড়, রবিবার সকাল 10টায় শুধুমাত্র সোনি আতে। সিআইডি উইকেন্ড ধামাকা, এই হলো আসল রেসিপি। এবার আমার নকল রেসিপি আমি কবে পাবো? দুটি মহাসংগ্রাম পর্ব, সিআইডি টিম এখন বিপদের মধ্যে আছে। একদিকে নকল রেসিপি গড়ে তোলার পিছনে কোন রহস্য, অন্যদিকে দুটি শিশু উধাও, সন্দেহভাজন গগন কোন সত্য সিআইডির সামনে আনল। দেখুন সিআইডি উইকেন্ড ধামাকা এই শনি ও রবিবার রাত 9টায় শুধুমাত্র সোনি আটে। খনিতে বিস্ফোরণ, বাবার সত্যি খবর জানবার জন্য প্রয়োজন রাজপ্রাসাদে চাকরি। প্রাসাদে তো আমি যাবই, মহামান্য বাদশার সাথে দেখা করে আমার বাবার সত্যিটাও জানবো। আলাদিনের স্বপ্ন কি ধূলিসাৎ হলো? তোমার প্রাসাদে আসার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কালোচোর। দেখুন আলাদিন সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায় শুধুমাত্র সোনি আটে। সীতার পাতাল প্রবেশ, শ্রীরামের মানব জীবনটি এবার অন্তিম পর্যায়ে। সীতার থেকে আলাদা হয়ে এই যে আমি তোমার সামনে আছি, এটা একটা প্রাণবিহীন শরীর ছাড়া কিছু নয়। পৃথিবীতে রাম অবতারের সময় সমাপ্ত হয়ে গেছে, এটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। কেন যমরাজ কঠিন পরিস্থিতির মুখোমুখি? মহাবলি হনুমান প্রতি সোম থেকে শুক্র সন্ধ্যে 7:30 শুধুমাত্র সোনি আটে। চল তোদের বিজ্ঞান শেখাই, বিজ্ঞান। একদম নার্ভাস হবি না, কেমন? আজ থেকে একটা দারুণ মজা হবে। নাট বল্টুর কাণ্ড কারখানা, রবিবার দুপুর ঠিক 1টায় শুধুমাত্র সোনি আটে। ওরে বাবা রে, এটা তো একটা এলিয়েন। বল্টু পালা। সানডে পান্ডে, ওমতে তো সরাই এলিয়েন এলো কোথা থেকে? রবিবার দুপুর ঠিক 1টায় শুধুমাত্র সোনি আটে। এই বালবীর তো জাদুর মুখোশটার দিকে এগিয়ে আসছে, এরকম কি করে হতে পারে? সোম থেকে শুক্র হঠাৎ করে জাদুর মুখোশটা কোথায় চলে গেল? মন্টুর মুখে শক্তিশালী জাদুর মুখোশ, ছলপরি কি মন্টুর কাছ থেকে মুখোশ উদ্ধার করে অসীম ক্ষমতাশালী হতে পারবে? এটা অসম্ভব। কি হবে এবার? দেখুন বালবীর সোম থেকে শুক্র সন্ধে 6:30 শুধুমাত্র সোনি আটে। গল্পের রঙে ভরে উঠুক তোমার মন, আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করছে কিন্তু। ফাগুনের হাওয়া দোলা দিচ্ছে মনে, পুরো বর্ষে ভীম রতি। একদম ঠিক বলেছো, তাই গল্প বলার থাকবে না কোনো খামতি। গোপাল ভাঁড়, নাট বল্টু ও পঞ্চতন্ত্রর গল্পের রঙে ভরে উঠুক তোমার মন, প্রতি সোম থেকে শুক্র সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 শুধুমাত্র সোনি আটে। গোপাল ভাঁড়, রবিবার সকাল 10টায় শুধুমাত্র সোনি আটে।